আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আজকে আমি কোথায় এসেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই ইন্দোনেশিয়ার পাল্ম অয়েল বাগান। পাল্ম অয়েল সম্পর্কে জানেন না এমন লোকই নেই। পাল্ম অয়েল এমন একটি জিনিস যেটি কিনা আমাদের দৈনন্দিন জীবনের রান্না বান্নার কাজে ওতপ্রোতভাবে মিশে আছে। তো আমার সামনে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন, এটি সেই পাল্ম অয়েল ফল, যে ফলের মাধ্যমেই পাল্ম অয়েল তৈরি হয় এবং সেই তেল দিয়েই আমাদের রান্না বান্নার কাজ চলে। আজকে আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে মোর দ্যান 1000 হেক্টর পাল্ম বাগান। সারা বিশ্বের যতগুলো দেশে বাণিজ্যিকভাবে পাল্ম অয়েল উৎপাদন করা হয়, শুধু তার 58% উৎপাদন করা হয় এই ইন্দোনেশিয়াতে। অর্থাৎ সারা পৃথিবীতে আমরা যত পাল্ম অয়েল দেখে থাকি, তার 58% এই ইন্দোনেশিয়া একলাই প্রডিউস করে থাকে, আর বাকি 26% প্রডিউস হয় মালয়েশিয়াতে। মালয়েশিয়ার অবস্থান দ্বিতীয়তে। অর্থাৎ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া মিলিয়ে সারা বিশ্বের 84% পাম অয়েল উৎপাদন করে থাকে, আর বাকি 16% অন্যান্য দেশ মিলিয়ে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাম অয়েল উৎপাদনের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার পজিশনটা কোথায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পাল্ম বাগান দেখতে কেমন, পাল্ম গাছ দেখতে কেমন, এবং পাল্ম ফল সংগ্রহ করার পরে কীভাবে তারা পরিবহন করে, এবং পাল ফল সংগ্রহ করার পরে তারা এই পালমের ফুলগুলো দিয়ে কী করে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এখন আমি আপনাদেরকে পাল্ম গাছ সম্পর্কে একটু আইডিয়া দিতে চাই। পাল্ম গাছ যখন ইয়ং থাকে, অর্থাৎ ছোটো থেকে যখন বড় হয়, ফল ধরার সময় হয়, তখন এই গাছটি দেখতে আমাদের দেশের খেজুর গাছের মতো দেখায়। এবং আরও 2-5 বছর অতিবাহিত হওয়ার পরে ধীরে ধীরে এই গাছটি রূপ নেয় নারিকেল গাছ অথবা তাল গাছের মতো। পাল্ম গাছের বয়স 2 থেকে 2.5 বছর অথবা সর্বোচ্চ 3 বছরের ভিতরেই পাল্ম গাছে ফলন আসা শুরু করে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কত ছোট থাকা অবস্থায় একটি পাল্ম অয়েল গাছ থেকে ফলন আসা শুরু করে। এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার বয়স 2.5 থেকে 3 বছর, এবং এই গাছটি পরবর্তীতে 20 থেকে 25 বছর পর্যন্ত এক টানা ফলন দিয়ে যাবে। ও মাই গড, একটা পূর্ণাঙ্গ পাল্ম ফল 20 থেকে 30 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। আর 1 কেজি পাল্ম ফল, অর্থাৎ র যে ফলটা, গাছ থেকে এই যে ফলটা সংগ্রহ করা হয়েছে, এই ফলটির মূল্য 2 থেকে 3 হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের বাংলাদেশি টাকায় 12 থেকে 15। তো এই গাছ থেকে পাল্ম ফল সংগ্রহ করার পরে তারা ঠিক এইভাবেই ট্রাকে করে নিয়ে তাদের যে ফ্যাক্টরি আছে, যেখানে এই পাল্ম ফলটি পুনরায় রিফাইন করা হয়, তো সেখানে তারা নিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কীভাবে এই পাল্ম ফলটি ট্রাকের উপরে তুলছে, এভাবে দুইটি যে লাঠির মাধ্যমে এখানে ফলা তৈরি করা আছে লাঠির মাথায়, কারণ এই ফলগুলো অনেক হেভি, অনেক ভারী। আপনারা যারা পাল্ম অয়েল সম্পর্কে জানেন, তো আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এই ফলগুলো থেকেই কিন্তু সিপিও তৈরি করা হয়। তো সিপিও অর্থ হচ্ছে ক্রুড পাম অয়েল, অর্থাৎ এই ফলগুলো যখন মেশিনে ঢোকানো হবে তখন এক প্রকার অপরিশোধিত তেল বের হবে, যেগুলোকে সিপিও বলা হয়। আপনারা এই যে জমাট বাঁধা যে ফলগুলো দেখতে পাচ্ছেন পাম ফল, তো এই পাম ফলের আসলে এর যখন ছাড়ানো হবে তখন কিন্তু ঠিক এরকম সুপারির মতো এরকম ফল, যেগুলা জমাট বেঁধে একসাথে কিন্তু এরকম বড় দেখাচ্ছে। আর এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাল্ম গাছ থেকে যে ফুল, এই ফুল থেকে কিন্তু পাল্ম ফল হয়। এই ফুল থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাশরুম, এই ফুল থেকে মাশরুম জন্ম নেয়। আর ইন্দোনেশিয়ান কিছু মানুষ আছে লোকাল যারা এখানে বসবাস করে, তারা আবার এই ফুল, পালমের যে ফুল থেকে এই মাশরুম সংগ্রহ করে এটা আবার লোকাল বাজারে বিক্রি করে। 1 কেজি মাশরুমের দাম 20 থেকে 25 হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটি আমাদের বাংলাদেশি টাকায় 120 থেকে 130 টাকার মতো
পড়ে। সুতরাং এই পালমের অব্যবহৃত ফুল থেকেও মানুষের জীবিকা অর্জন হয়ে থাকে। তো আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাতে চাই, মাশরুমের পরেই এই যে অব্যবহৃত যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন পালমের। তো এখানে আমার সামনে যেনাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রমহিলা এই যে পালমের অব্যবহৃত ফুলের ভিতর থেকে পুনরায় যে পালমগুলো ছোটো ছোটো থেকে গিয়েছিল বা যারা বড় হয়নি তো সেগুলো কিন্তু ওই ফুলের ভিতরে আটকিয়ে থাকে। অপরিপক্ক যে পালমের ফলগুলো উনি সংগ্রহ করছেন, তো এগুলো সংগ্রহ করে উনি কিন্তু আবার লোকাল মার্কেটে এগুলো বিক্রি করবে। 1 কেজি ফল 8,500 ইন্দোনেশিয়ান রুপিয়াতে তিনি বিক্রি করে থাকেন। তো 8,500 ইন্দোনেশিয়ান রুপিয়া অর্থ আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 50 টাকার সমমূল্য। তো আশ্চর্যের বিষয় হচ্ছে যে পালম যে মেইন যে ফলটা তার কেজি হচ্ছে 2,000 ইন্দোনেশিয়ান রুপি, 2,000 থেকে 3,000, যেটা আমাদের বাংলাদেশি টাকায় 18 থেকে 20 টাকার মত, যেটা আসলে অবিশ্বাস্য যে মেইন ফলের থেকে এই যে বাদ দেওয়া ফলের দাম বেশি। একটি পালম বাগান থেকে শুধু পালম ফলের মাধ্যমেই ইনকাম হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে পালম গাছের পাতা নারিকেল গাছের পাতার মতো হওয়ায় এই পাতা থেকেও নারিকেল গাছের পাতা থেকে যেরকম স্টিক নিয়ে আমরা ঝাঁটা বা অন্যান্য জিনিস তৈরি করে থাকি, ঠিক একইভাবে এই পালম গাছের পাতার স্টিকগুলো কালেক্ট করার পরে তারা আবার পুনরায় সেল করে সেখান থেকেও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারে। তাছাড়া এই পালম ফল দিয়ে শুধু যে তেল বানানো হয় এমনটি না। আপনারা অনেকেই পালম সুগারের কথা শুনে থাকবেন, এই ফলগুলো দিয়ে পালম সুগারও তৈরি করা হয়ে থাকে। পরিশেষে আমরা বলতে পারি অনুকূল আবহাওয়া এবং জলবায়ুর কারণে ইন্দোনেশিয়া বিশ্ব তেলের বাজারে আজও 1 নম্বর পাম অয়েল রপ্তানিকারক দেশ হিসাবে মাথা উঁচু করে আছে। আর এরই মাঝে আমরা একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো অজানা জিনিস জেনে থাকেন বা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।